চাকরির পরীক্ষায় আসা অঙ্ককে টাইপ ওয়াইজ সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা করব টাইপ 7। এখানে কোন একটি দ্রব্যের মূল্য বৃদ্ধি বা হ্রাসের ফলে এক ব্যক্তি কিছু টাকার পরিবর্তে সে কিছু জিনিস বেশি বা কম পায়, তাহলে দ্রব্যটির বর্তমান বা পুরাতন মূল্য কত নির্ণয় করো। একটা এক্সাম্পল নিয়ে বিষয়টি দেখা যাক। যে দেয়ার ইজ এ ডিক্রিজ অফ 10% ইন দ্য প্রাইস অফ সুগার হুইচ এনাবেলস এ ম্যান টু বাই 30 kg মোর সুগার ফর 540। ফাইন্ড দ্য কারেন্ট প্রাইস অফ সুগার, অলসো ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। বাংলায়, চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 3 kg বেশি চিনি পান, 540 টাকায়। তবে চিনির বর্তমান ও পুরাতন মূল্য নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা হয়তো বিভিন্ন কোচিং সেন্টার বা ইউটিউবে করে থাকবে বিভিন্ন ফর্মুলার মাধ্যমে, কারণ পরীক্ষায় যদি এই অঙ্কটা একটু অন্যভাবে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা করতে পারবে না ফর্মুলা দিয়ে। তাই আমাদেরকে জানতে হবে এটার বেসিক। প্রথমে একটা বাস্তব এক্সাম্পল নিয়ে বিষয়টিকে বোঝা যাক। ধরো তুমি দোকানে গেছো পেন কিনতে 100 টাকা নিয়ে। তুমি কি জানো যে পেনের দাম 5 টাকা করে? তো তুমি দোকানিকে গিয়ে কি বলবে যে আমায় 20টি পেন দিন। এরপর কি হয়েছে যে পেনের দাম কমে গেছে সেটা তোমার অজানা ছিল। পেনের দাম কমে যাওয়ায় দোকানি তোমাকে কিছু টাকা ফেরত দেবে যেহেতু পেনের দাম কমে গেছে। তুমি বললে যে আমাকে টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই, তুমি আমাকে আরও এক্সট্রা পেন দিয়ে দাও। তাহলে পেনের যে বর্তমান মূল্য বা পুরাতন মূল্য কীভাবে নির্ণয় করব। ধরো তুমি 100 টাকা নিয়ে দোকানে গেছো এবং 5 টাকা প্রতি পেনের দাম, তাহলে তুমি কটা পেন পাবে? 20টা পেন পাবে। এটা তুমি হিসাব করে গেছো বাড়ি থেকে যে 20টা পেন নেব, 100 টাকা দিয়ে দেবো, কারণ তুমি জানো কি 5 টাকা প্রতি পেন। এখন 20% দাম কমে গেছে, অর্থাৎ 5 টাকা থেকে 4 টাকা প্রতি পেন হয়েছে। এই 4 টাকা পার পেন এটা তোমার কিন্তু অজানা ছিল। তুমি জানতে না যে 4 টাকা পার পেন হয়ে গেছে, তুমি জানতে কি যে 5 টাকা প্রতি পেন। সেই হিসাবে তুমি 100 টাকা নিয়ে গিয়েছিলে যে আমি 20 পিস পেন কিনবো বলে। এখন দোকানে গিয়ে বলেছো যে আমায় 20 পিস পেন দিন। তো দোকানি কী করবে? 80 টাকা দাম নেবে আর 20 টাকা তোমায় ফেরত দেবে, কারণ কি 4 টাকা পার পেন হিসাবে 80 টাকা নেবে আর 20 টাকা ফেরত দেবে। তুমি সঙ্গে সঙ্গে কি বললে যে না, আমাকে 20 টাকার ফেরত দেওয়ার দরকার নেই, তুমি আমাকে আরও এক্সট্রা পেন দিয়ে দাও, যতগুলো হয় 20 টাকায় যতগুলো পেন হয় তুমি দিয়ে দাও। দোকানি কি করবে? তোমায় কটা পেন দেবে এক্সট্রা? 5টা পেন দেবে। এই যে 20 টাকা যেটা আমি রিটার্ন পাচ্ছি, সেই টাকাটা আসছে কোথা থেকে? তুমি যে টাকাটা নিয়ে গিয়েছিলে আর যে পার্সেন্টেজটা দ্রব্যটির মূল্য হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 20 টাকা সমান 100 টাকার 20%। বোঝা গেল? এরপর প্রশ্নে কী কী তথ্য দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে কত টাকা তুমি নিয়ে বাজারে গেছো, দ্রব্যটির দাম কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, আর তুমি কতগুলো পেন এক্সট্রা পেয়েছো বা কম পেয়েছো। তাহলে বাকি তথ্যগুলো আমি মুছে দিই। এই 3টে তথ্য দেওয়া থাকবে। যে 100 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, দ্রব্যটির দাম 20% হ্রাস পেয়েছে, তার ফলে তুমি 5টা দ্রব্য এক্সট্রা পাচ্ছ। এখন এই যে 5টা দ্রব্য এক্সট্রা পাচ্ছ সেটা কেন পাচ্ছ? 20% দাম কমেছে বলে। এখন এই 120% এই 120% সমান কত? 20 টাকা। এই 20 টাকাটা কী করবে দোকানি? তোমায় ফেরত দেবে। এই যে ফেরত দেবে, তুমি কি বলেছো যে না, ফেরত দেওয়ার দরকার নেই, যে টাকাটার ফেরত আসছে সেটার পরিবর্তে আমি পেন দিয়ে দিন। দোকানি কি করবে? 5টা পেন এক্সট্রা দিয়ে দেবে, বর্তমান যে মূল্য পেনের দাম সেই হিসেবে দেবে। অর্থাৎ 20 টাকায় তুমি কটা পেন পাচ্ছ? 5টা পেন। তাহলে বর্তমান প্রাইস, বর্তমান মূল্য ক টাকা? 4 টাকা প্রতি পেন বলতে পারি। তাহলে এটা কি বর্তমান মূল্য? এখন বলেছে পুরাতন মূল্য কত? 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ
5 টাকা যদি অরিজিনাল প্রাইস হয়, নিউ প্রাইস তাহলে কত? 4 টাকা, 1 টাকা হ্রাস পেয়েছে। তাহলে এই 4-এর রেশিও রিপ্রেজেন্ট করছে 4 টাকাকে, তাহলে 5 রেশিও রিপ্রেজেন্ট করবে 5 টাকাকে। বিষয়টি অঙ্কের মাধ্যমে আরও ভালোভাবে বোঝা যাক। এটা হলো বাস্তব এক্সাম্পল, এটা নিশ্চয় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, ব্যাকে গিয়ে দেখে নাও। অফলাইন ক্লাসের এটাই সুবিধা যে বুঝতে না পারলে বারবার জিজ্ঞাসা না করে ব্যাকে গিয়ে দেখে নেওয়া যায়। সে চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 3 কেজি বেশি চিনি পান 540 টাকায়। তবে চিনির বর্তমান ও পুরাতন মূল্য কত? তাহলে ব্যক্তিটি কত টাকা নিয়ে বাজারে গেছে? 540 টাকা নিয়ে বাজারে গেছে চিনি কিনতে। চিনির দাম কি হয়েছে? 10% হ্রাস পেয়েছে। এর ফলে সে 3 কেজি বেশি চিনি পাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে 3 কেজি চিনির দাম কত? এই 3 কেজি চিনি যদি সে না নিত, যে টাকাটা ফেরত দিত সেই টাকাটাই হবে 3 কেজির দাম, বোঝা গেল? তাহলে সে কত টাকা ফেরত দিত? 540-এর 10%, এটা আমরা আলোচনা করলাম একটু আগে, 10% অর্থাৎ 54 টাকা। এখন এই 54 টাকাটা সে ফেরত না নিয়ে কী করেছে? 3 কেজি চিনি বেশি নিয়ে নিয়েছে। তাহলে কি বলতে পারি যে চিনির বর্তমান মূল্য হলো 54/3 অর্থাৎ 18 টাকা প্রতি কেজি, বোঝা গেল? আরেকবার বলি, দোকানে নিয়ে গিয়েছিল 540 টাকা, এখন চিনির মূল্য 10% হ্রাস পেয়েছে, সে 3 কেজি চিনি বেশি পাচ্ছে, অর্থাৎ এই 3 কেজি চিনির দাম কত? যত টাকা নিয়ে গিয়েছিল তার 10% অর্থাৎ 54 টাকা। তাহলে 1 কেজি চিনি কত টাকায় পাচ্ছে? 18 টাকায়। তাহলে এটা এখন কি প্রাইস? তার বর্তমান প্রাইস, নিউ প্রাইস। তাহলে তার ওল্ড প্রাইস কত, পুরাতন মূল্য কত? আমি কি দেখছি এখানে 10% হ্রাস পেয়েছে, এর অর্থ কি? এই 10 টাকাটা যদি নিউ প্রাইস হয়, সরি, 10 টাকাটা যদি ওল্ড প্রাইস হয়, তাহলে আমার নিউ প্রাইস কত? 1 টাকা কম, অর্থাৎ 9 রেশিও। এখন আমি নিউ প্রাইস পেয়েছি কত? 18 টাকা। তাহলে এই 9 রেশিও রিপ্রেজেন্ট করছে 18 ভ্যালুকে। তাহলে 10 রেশিও রিপ্রেজেন্ট করবে 9-এর কত গুণ? 2 গুণ। তাহলে এই 10-এর 2 গুণ 20 টাকা, বোঝা গেল? যখন এরকম প্রশ্ন পাবো সঙ্গে সঙ্গে আমরা নিউ প্রাইস বের করতে পারবো। নিউ প্রাইস থেকে এভাবে আমরা ওল্ড প্রাইস বের করতে পারবো। এটার ফর্মুলা কী আছে আমি জানি না, আমি সম্পূর্ণ বেসিক থেকেই অঙ্কটাকে করি, এবং বেসিক থেকে অঙ্কটা করলে মাত্র 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি বেসিকটা বুঝে থেকেছ। এরপর আসা যাক 2 নম্বর অঙ্কে। প্রাইস অফ এগস ইজ ইনক্রিজ বাই 25% ডিউ টু হুইচ আ পার্সন ক্যান বাই 4 eggs লেস ফর রেস 240। ফাইন্ড অরিজিনাল প্রাইস অফ এন এগ। বাংলায় ডিমের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 240 টাকায় 4টা ডিম কম পাচ্ছে। তাহলে ডিমের অরিজিনাল প্রাইস অর্থাৎ আগের মূল্য কত ছিল? 240 টাকা নিয়ে বাজারে গেছে, বাজারে গিয়ে কি দেখছে যে ডিমের দাম বৃদ্ধি পেয়ে গেছে, 25% বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি না, সে আগে যে ডিম পেত তার থেকে 4টা ডিম কম পাচ্ছে। তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গেছে? 240 টাকা নিয়ে। ডিমের দাম বৃদ্ধি পেয়েছে কত? 25%। সে কটা ডিম কম পাচ্ছে? 4টা ডিম কম পাচ্ছে, মাইনাস সাইন দিলাম, কম পাচ্ছে। তাহলে এই যে 4টা ডিম কেন পাচ্ছে কম, তার কাছে টাকা শর্ট পড়েছে, যে হারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে সে হারে সে টাকা নিয়ে যায়নি বলে কম পড়ছে। তাহলে তার কাছে কত টাকা কম পড়েছে? না, 240-এর 25% আমরা বের করব। 4×5=24, অর্থাৎ তার কাছে কত টাকা কম পড়েছে? 60 টাকা কম পড়েছে। এখন এই 60 টাকা যদি সে নিয়ে যেত, তাহলে সে কি 4টা ডিম পেয়ে যেত। তাহলে আমি বলতে পারি এই যে 4টা ডিমের মূল্য কত টাকা? 60 টাকা। তাহলে 1টা ডিমের মূল্য কত? 15 টাকা। এটা এখন কি প্রাইস? নিউ প্রাইস। আমাকে চেয়েছে কত? অরিজিনাল প্রাইস বা ওল্ড প্রাইস। তাহলে 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ
एक के चार चार जदि ओरिजिनल प्राइस है न्यू प्राइस कत पाँच टाका अर्थात फाइव रेशियो यहाँ न्यू प्राइस पे अर्थात फाइव रेशियोर भैल्यू पंद्रह टाका आमार दरकार फोर रेशियोर भैल्यू एर कत गुण तीन गुण तहले एर तीन गुण बारो टाका बोझा गेल परीक्षार खाताय जस्ट लिखब कि दुशो चल्लिस पचिस पार्सेंट अर्थात षाट टाका তাহলে আমি ষাট টাকায় কটা ডিম কম পাচ্ছি চারটা ডিম কম পাচ্ছি অর্থাৎ এটা হলো আমার বর্তমান প্রাইস পার এগ এখন পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে কত একের চার এটা যদি অরিজিনাল প্রাইস হয় নিউ প্রাইস আমার কত পাঁচ টাকা এই ফাইভ রেশিও রিপ্রেজেন্ট করছে পনেরোকে তাহলে ফোর রেশিও রিপ্রেজেন্ট করবে এটার তিন গুণ তাহলে এর তিন গুণ বারো টাকা বোঝা গেল পরীক্ষার খাতায় জাস্ট এইভাবে করব এবং তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কোনো ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই যত বেশি ফর্মুলা মনে রাখবে তত বেশি গোলমাল পাকিয়ে যাবে পরীক্ষার খাতায় তাই ফর্মুলা ছাড়া সম্পূর্ণ বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো করতে হবে এর আগের অঙ্কটা যদি বলতো যে সে আগে কতগুলি ডিম পেত সে আগে কতগুলি ডিম পেত এখানে বলেনি যে কত ডিমের মূল্য কত প্রশ্নে বলে দিয়েছে যে সে আগে কতগুলি ডিম কিনত তাহলে আমরা এখানে কি বের করতাম প্রথমে ওল্ড প্রাইসটা বের করতাম এবং সে যত টাকা নিয়ে গেছে অর্থাৎ দুশো চল্লিশ টাকা নিয়ে গেছে এই দুশো চল্লিশকে আমরা বারো দিয়ে ভাগ করে দিতাম ওল্ড প্রাইস বারো পেয়েছিলাম তাহলে কত হতো কুড়িটা ডিম সে পেত বোঝা গেল জিনিসটা আশা করি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর স্ক্রিনে দেওয়া অঙ্কগুলি বাড়িতে ট্রাই করবে এবং আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রামে যুক্ত হতে পারো অমটাক হিসাবে যে সমস্ত কোয়েশ্চেন দিই তার অ্যান্সার কি আমি টেলিগ্রাম বা আমার ফেসবুক পোস্টে দিয়ে থাকি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে